হ্যালো বন্ধুরা, ফুলির ব্লগে আপনাদের স্বাগত। আজকে বানাবো কচুর লতি। তো চলো রেসিপিটা শুরু করি। গরম করতে দিয়েছি, এবার আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন না শুকনো লঙ্কার একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব একটা লাল ভাজা হয়নি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার এর মধ্যে আমি কচুর লতিটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণের পর আমি ঢাকনাটা খুলে লতিটাকে আবার নেড়ে দিচ্ছি। গ্যাসের আওয়াজটা একটু কমিয়ে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে লতিটাকে একটু ভাজা ভাজা মতন করে নেব, যাতে লতির মধ্যে যে জলটা আছে সেটা একটু শুকিয়ে যায়। গ্যাসের আঁচটা একটু মিডিয়াম টু স্লো করে দেবো। তো বন্ধুরা, আমি লতিটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণের মতন ভালোভাবে ভেজে নিয়েছি একটু এরকম, আর রসুনের একটা বেশ ভালো গন্ধ ছেড়েছে। এবার এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িটা নুন আর হলুদ আমি একটু মেখে রেখেছিলাম আর ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছি। চিংড়িটা আগে ভেজে নিইনি কেন, চিংড়িটা আগে ভেজে নিলে আর কি বেশি শক্ত হয়ে যায়, সেই জন্য আমি চিংড়িটা এখন এই পর্যায়ে দিয়ে দিলাম। এর সাথে ভাজাও হয়ে যাবে আর চিংড়িটা নরম থাকবে। এবার আর একটু কিছুক্ষণ আঁচটা বাড়িয়ে এটাকে ভেজে নেব। এইদিকে আমি মশলার মধ্যে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা, সর্ষে, নারকেল কোড়া,
আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে বেটে রেখেছি। আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা, যে কাঁচা লঙ্কা বাটা আছে। এই বেটে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢেকে দিচ্ছি, লতিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি ঢেকে রাখছি। বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর আমি তরকারি ঢাকনাটা খুলে দেখছি, তার মাঝে মধ্যে কিন্তু আমি তরকারিটা নেড়ে দিয়েছিলাম, তো লতিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি ঘাঁটবো না, গোটা গোটা থাকলে একটু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।